अब आप देख रहे हैं कहानी लेकिन सच भी। নমস্কার বন্ধুরা, মনীষীদের মহান কথার আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সম্পর্কে, যার জন্ম হয়েছিল 1870 খ্রিস্টাব্দের 5 নভেম্বর এবং মৃত্যু হয়েছিল 1925 খ্রিস্টাব্দের 18 জুন। এবার আমরা ওনার সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কোনো মানুষ হয় যেন একটা এক একটা বিশাল বট বৃক্ষ, যার ছত্র ছায়ায় কত মানুষ, দার ডালে কত পাখি আশ্রয় পায়। তেমনই এক মানুষ বট গাছ ছিলেন চিত্তরঞ্জন দাস। 1870 খ্রিস্টাব্দের 5 নভেম্বর কলকাতার পটলডাঙ্গা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ভুবনমোহন দাস, মা ছিলেন নিস্তারিণী দেবী। চিত্তরঞ্জন দাসকে কেন বটগাছ বললাম আজ তোমাদের কাছে সেই কথাই বলবো। চিত্তরঞ্জন কলকাতার ভবানীপুরের মিশনারি স্কুলে এবং পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে বিলেতে আইন পড়তে যান। ফিরে এসে হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন এবং খুব অল্প দিনের মধ্যেই তার প্রসার জমে যায়। ক্রমে ক্রমে তিনি একজন প্রথম শ্রেণীর ব্যারিস্টার হিসেবে খ্যাত হন। তিনি যেমন দুহাতে অর্থ উপার্জন করেছেন, ব্যয়ও করেছেন সেরকম দুহাতে। শোনা যায় সে সময় তার মাসিক রোজগার ছিল 40 থেকে 50 হাজার টাকা। তার ঋণগ্রস্ত পিতা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। সেকালে দেউলিয়া ঘোষণা করলে আর ঋণ শোধ করতে হতো না। তিনি সেই ঋণ পর্যন্ত সুদে আসলে পাওনাদারদের শোধ করেছিলেন। বিনিময়ে মায়ের চোখে দেখেছিলেন আনন্দাশ্রু। আবার একদিন এক গরিব ব্রাহ্মণ কন্যার বিবাহের জন্য কিছু অর্থ সাহায্য চাইলে তিনি সেই দিনের তার পুরো রোজগার 10,000 টাকা মুক্ত হস্তে দান করেছিলেন। তার কাছে এলে কেউ খালি হাতে ফিরত না। মানুষের হিতার্থে তিনি প্রচুর অর্থ দান করতেন। রোগীর চিকিৎসা, কন্যা দায়গ্রস্ত পিতা, ক্ষুধার্ত মানুষ, অভাবী ছাত্র, কেউই তার কাছ থেকে শূন্য হাতে ফেরেনি। জনগণের সেবায়, দেশমাতৃকার সেবায় তিনি তার সমস্ত সম্পত্তি, এমনকি বসতবাতি পর্যন্ত দান করে গেছেন, যা এখনও পর্যন্ত চিত্তরঞ্জন সেবা সদন ও চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল নামে কলকাতার বুকে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তার গভীর দেশপ্রেম, সেবা ও দানের জন্য দেশবাসীর কাছ থেকে দেশবন্ধু আখ্যা পেয়েছেন। এরপর আসি তার স্বাধীনতা সংগ্রামের কথায়। স্বদেশে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার। চিরশৌখিন মানুষ চিত্তরঞ্জন নির্দ্বিধায় অঙ্গে তুলে নিলেন মোটা খদ্দর কাপড়। আলিপুর বোমার মামলায় ষড়যন্ত্রে বিপ্লবী অরবিন্দ ঘোষ সহ অনেক বিপ্লবী ধরা পড়লেন। মামলা পরিচালনার সমস্ত দায়িত্ব ছিল দেশবন্ধুর ওপর। প্রায় ফাঁসির হাত থেকে দেশবন্ধুর অপ্রাণ চেষ্টায় অরবিন্দ বেকসুর খালাস পায়। এরপর ব্যারিস্টারির হাজার হাজার টাকার লোভ সংবরণ করে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেন। তার সহযোগী ছিল সুভাষচন্দ্র বসু। দেশবাসীর প্রতি তার আন্তরিকতা, সহৃদয়তা, ত্যাগ ও নেতৃত্ব দানের জন্য তিনি তৎকালীন দেশের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তার জনপ্রিয়তার ভিত ইংরেজ সরকার আন্দোলন স্তব্ধ করার জন্য তাকে কারারুদ্ধ করেন। জেল থেকে মুক্ত হয়ে স্বরাজ দল গঠন করেন তিনি। 1917 খ্রিস্টাব্দে দেশবন্ধু প্রদেশ কংগ্রেসের সভাপতি হন। 1924 খ্রিস্টাব্দে তিনিই প্রথম কলকাতার মেয়র নির্বাচিত হন। রাজনীতি, সমাজসেবা, ব্যারিস্টারি ছাড়াও তিনি নিয়মিত সাহিত্য চর্চাও করতেন।
বালঞ্চ, সাগর সঙ্গীত, অন্তর্যামী প্রভৃতি গ্রন্থ তার সাহিত্য প্রতিভার স্বাক্ষর বহন করে চলেছে। স্বাধীনতার আন্দোলনের কালে দেশবন্ধু চিত্তরঞ্জন যেমন বহু মানুষের সাহায্যের আশ্রয়স্থল ছিলেন, তেমনই ছিলেন জনহিতৈষী দেশপ্রেমিক। বিশাল বটবৃক্ষের মতো ছিল তার অন্তর। অক্লান্ত পরিশ্রমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শে স্বাস্থ্য রক্ষার্থে তিনি দার্জিলিং যান এবং সেখানেই 1925 খ্রিস্টাব্দের 16 জুন মায়াপ্রয়াণ লাভ করেন। অত্যন্ত কোমল পবিত্র হৃদয়ের অধিকারী দেশবন্ধুর মৃত্যু সংবাদে সারা দেশে শোক স্তব্ধ হয়ে যায়। তার উদ্দেশ্যে কবিগুরুর ভাষায় আমাদের শ্রদ্ধার্ঘ্য। এনেছিলে সাথে করে মৃত্যুশীল পান, মরণে তাহাই তুমি করে গেলে দান। ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন। ধন্যবাদ, নমস্কার।